ড্রাগস সরবরাহকারী যদি দালে দালে অসম আরক্ষী আকৌ পাতে পাতে অসম আরক্ষীর অপারেশন ড্রাগস চলিয়েই আছে কৌশল সলনি করে বরবিহর সরবরাহ করবলৈ আহি হারি যোৱা নাই ড্রাগস পেডলার কারণ নতুন সরকারের লক্ষ্য এখন ড্রাগস মুক্ত অসম এই দৃশ্য গুৱাহাটী মহানগরীর জুরোদর রূপালী পথর এইটো ভাড়াঘরের পরাই ড্রাগসর সাম্রাজ্যখন চলাই নিছিল দুই কুখ্যাত মাফিয়া ভার্গব গিরি ওরফে বাবলু আর মৃগেন ওরফে বংজঙে কিন্তু মহানগর আরক্ষীর অতর্কিত অভিযানত ভাড়াঘরের পর বৃহৎ পরিমাণের হেরোইন সহ উদ্ধার হল এই সমূহ কন্টেইনার হতাশিল আমবাড়ী আরক্ষীর অভিযানত পড়িল ড্রাগস পেডলার আরিফুল আলী জব্দ বহুকেইটা মোবাইল হ্যান্ডসেট ল্যাপটপ পুতলা পিস্তল এখন চুরিকে ধরে বহু সামগ্রী লগতে আরিফুলের পর উদ্ধার করা হয় নগদ 25,000 টাকাও ধীরেনপাড়াত ভাড়াটিয়া হিসাবে থাকি আরিফুলে চলাইছিল ড্রাগসর কোলা সাম্রাজ্য ধুবুরীতো আরক্ষী যুদ্ধকালীন তৎপরতার নামি পড়ছে ড্রাগসর বিরুদ্ধে বৃহৎ পরিমাণের ব্রাউন সুগার সহ আরক্ষীর জালত পড়িল পাঁচটাক সরবরাহকারী জব্দ নগদ ধন চারিচকিয়া বাহন ধুবুরীর বিভিন্ন প্রান্তর এই পাঁচটা সরবরাহকারিয়ে সামাজিক পরিবেশ বিনষ্ট করে বহু পরিয়ালই নমাই আনিছিল অমানিকা আর পাঁচজন মানুষ আটক করা হয়েছে আর এই প্রয়োজনের পর 8,000 টাকা আর ব্রাউন সুগার 7 গ্রাম পাওয়া গেছে কিন্তু মানুষ আমি সিগারেট ইনফরমেশনের উপর বেস করে কিনে ধরা হয় এইবিল প্রথমত আমি ড্রাগস সরবরাহতে এত পয়সা আর ফুটোজ করলে ইন্টারভেশন করলে আর ওলাব কি কি আছে কি নাই আনহাতে ঢকুয়াখানা হাইলাকান্দিত আরক্ষীর অপারেশন ড্রাগস অব্যাহত চালত পড়ছে ইটোর পিছত সিটো সরবরাহকারী হাইলাকান্দিত বিগত এটা মাহত 12টাক ড্রাগস মাফিয়াক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে প্রতিটো মুহূর্ততে অসম আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযানত তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও ব্যুরো রিপোর্ট নিউজ লাইভ